আসসালামু আলাইকুম, আমি রিয়াজ মাহমুদ। ডিজিটাল আইটি বাংলার পক্ষ থেকে স্বাগতম সবাইকে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব এক্সেলের মাধ্যমে কীভাবে রেজাল্ট শিট করা হয়। তবে আপনারা জানেন যে পূর্বে আমাদের রেজাল্ট শিটগুলো তৈরি করা হতো ডিভিশন সিস্টেমে। কীভাবে ডিভিশন সিস্টেমে আমাদের রেজাল্ট শিট তৈরি করা হয় সেটা আমরা আজকে শিখব। আমাদের আজকের ক্লাস হলো দশমতম ক্লাস। আজকে দশমতম ক্লাসে আমরা শিখব কীভাবে ডিভিশন সিস্টেমে এক্সেলের মাধ্যমে রেজাল্ট শিট তৈরি করা হয়। তো বন্ধুরা, আশা করি সবাই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখবেন। আশা করি সবাই যার যার স্থান থেকে মনিটর দিকে নজর রাখবেন, স্ক্রিন থেকে আপনি যে যেভাবে দেখেন না কেন। তো বন্ধুরা, আমরা শুরু করি, কথা না বাড়ি, স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিস এক্সেল। তো আমাদের ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা আমরা ওপেন করে নিলাম। তো বন্ধুরা, আমাদের স্ক্রিনটা ছোট আছে, আমরা স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে নিই। জুমটা আমরা বাড়িয়ে নিই বন্ধুরা, এখান থেকে আমরা জুমটা বাড়িয়ে নিতে পারবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল হুইল আমরা জুমটা বাড়িয়ে নিই। তো বন্ধুরা, তো আমরা রেজাল্ট শিট তৈরি করবো। তো আমরা প্রথমে কিছু কর্মীক নং চাইলে দিতে পারি, আমরা নাও দিতে পারি, সমস্যা নেই, সেটা আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি দিলাম না। তো আমি শুরু থেকেই নিয়ে নিলাম রোল নং। তারপর নেম, নেম, এবার প্রতিটা সাবজেক্ট, আমরা কিছু সাবজেক্ট সংক্ষেপে বলি, কেমিস্ট্রি সংক্ষেপে সিএস, কেমিস্ট্রি ফিজিক্স টিএস, ওয়াই এস আই সি ফিজিক্স, ম্যাথ এম এ টি এক্স ম্যাথ। বাস। তো বন্ধুরা, আমরা আজকে কয়টা সাবজেক্ট নিয়ে কাজ করতেছি? আমরা কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ। কেমিস্ট্রি, আপনি আমি কেমিস্ট্রি নামটা সংক্ষেপে দিলাম, আপনারা চাইলে কেমিস্ট্রি পুরো নামটা দিয়ে দিলাম পুরো নামটি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা সেলটা একটু বড় করে নিতে পারি। রোল নাম, এবার আমরা বন্ধুরা রোল নাম বসাতে পারি, বসালাম 01। তো বন্ধুরা, একটা প্রবলেম হয়ে গেলো যে আমরা 01 দিয়েছি, 0টা নাই বাট 1টা আছে। কিন্তু এই যে 0টা নেই, 0টা আমরা রাখতে চাই, তার জন্য কী করব? তো বন্ধুরা একটু খেয়াল করবেন, 0টা বসানোর জন্য আপনাকে যেতে হবে, তার জন্য আপনি পুরো সেলগুলোকে একসাথে সিলেক্ট করে নেবেন, এতে ক্লিক করে। এখান থেকে অল সিলেক্ট করা পসিবল না, আপনি সবগুলো একসাথে সিলেক্ট করে নিলে কী হবে, যাতে বারবার আর আপনার বসানোর দরকার নাই, একবারই হয়ে যাবে। হোম থেকে এখানে যাবেন, এখানে জেনারেল আছে, জেনারেলটাকে এখানে একটা, এখান থেকে নাম্বার ফরম্যাট থেকে টেক্সট দিয়ে নেবেন, টেক্সট। ব্যাস, এবার আপনি যদি 0টা বসান তাহলে 0টাও থাকবে, 02। ওকে, হয়ে গেলো দেখেন। অথবা আপনি এখানে প্লাসে ধরে আপনি আপনার মতো করে নিয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল। আবার আমরা এখান থেকে বাস, এবার নেম, আপনি চাইলে রেজাল্ট শিট নামটা আগে বসে দিতে পারেন। তো আমি
আরেকটা সেল বাড়িয়ে নিয়ে নিই, রাইট বাটন ক্লিক, মাউসের ইনসার্ট, অথবা হোম থেকে ইনসার্ট সেলস, বাস হাইটটা একটু বাড়িয়ে নিই আমরা। এখানে আমরা নামটাও একসাথে দিয়ে দিতে পারি, মার্জিন অ্যান্ড সেন্টার, এখানে আমরা নামটা লিখতে পারি। রেজাল্ট শিট, আমরা রেজাল্ট শিটটাকে একটু বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম। আমরা চাইলে এখানে হেডিংটাকে একটা কালার দিয়ে দিতে পারি, বা আপনি একটা হাইলাইট কালারও দিয়ে দিতে পারেন, ব্যাস। তো বন্ধুরা, এখানে আমরা এখন আমরা কিছু নেম রেখি, ইয়াস হবি মোহনা রোজা রোশনি রবিন রাজু নিম রানা মনির। আচ্ছা, ওকে বন্ধুরা, আমরা কিছু নাম দিয়ে দিলাম। এবার কেমিস্ট্রি প্রতিটা সাবজেক্ট, এবার আমরা বন্ধুরা সাবজেক্ট প্রতি আমরা একটা নাম্বার দিয়ে দিতে পারি, কে কত পেল প্রতিটা সাবজেক্ট। আমাদের মন মতো করে একটা নাম্বার দিয়ে দিলাম, বা আমি আমার মতো দিলাম, আপনি আপনার মতো করে একটা নাম্বার দিয়ে দিবেন। আমি একটা নাম্বার বসিয়ে দিলাম, তো বন্ধুরা ম্যাথ বাস। তো বন্ধুরা, এখানে আমরা একটা জিনিস বাকি রাখছি, সেটা হলো রেজাল্ট টোটাল। তো পুরাটা আমরা একটা আবার মার্কস করে নিই, মার্কস করে নিলাম। এখানে আমরা বাকি রেখেছি, পুরোটাকে সিলেক্ট করে আমরা আবারও একটু কালারটা দিয়ে দিলাম। তো এখানে আসবে টোটাল, টোটাল রেজাল্ট, রেজাল্ট। তো বন্ধুরা, এখানে এটার মতো আবার কালার করে দিয়ে দিলাম, ব্যাস। ওকে, এবার আমরা টোটালটাকে যোগ করে নেব। বন্ধুরা, আমরা দুই সিস্টেমে যোগ করতে পারি। আমরা নিব, যেহেতু আমাদের কেমিস্ট্রি সাবজেক্টটা সিতে আছে, খেয়াল রাখতে হবে সি থ্রি, যেহেতু সিরিয়াল থ্রিতে আছে থ্রি, যেহেতু কেমিস্ট্রি সাবজেক্টটা সিতে আছে, তাই আমরা সি নিব, সি থ্রি, সি থ্রি প্লাস ডি থ্রি প্লাস ই থ্রি, এন্টার। তো বন্ধুরা, আমরা টোটালটাকে যোগ করে নিলাম। এবার আমরা ডাবল ক্লিক করে সম্পূর্ণটা টোটাল বের করব। এবার রেজাল্ট, তো বন্ধুরা আমাদের রেজাল্ট বের করবো ডিভিশন সিস্টেমে, অর্থাৎ পূর্বে যেই শিটগুলো আমাদের ব্যবহার হতো এই অনুসারে আমরা রেজাল্টটা বের করবো। তাহলে বন্ধুরা, আমাদের এখানে একটা রেজাল্টের জন্য একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো, আশা করি আপনারা একটু মনোযোগ রাখবেন। তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট অথবা আবার ফার্স্ট ব্র্যাকেট, আমাদের সাবজেক্টটা আছে বন্ধুরা সিতে, ফার্স্ট সাবজেক্টটা অর্থাৎ কেমিস্ট্রি সাবজেক্টটা আছে সিতে, তাহলে আমরা নিব সি থ্রি, সি থ্রি লেস দেন 33, লেস দেন 33 কমা, আবার ডি থ্রি লেস দেন 33 কমা, ডি থ্রি লেস দেন 33 কমা, সি
সি টু আসছে বন্ধুরা, এখানে সি থ্রি হবে, সি থ্রি হয়ে গেল। তারপর হলো ই থ্রি, ই থ্রি লেস দেন 33, কমা ই থ্রি লেস দেন 33। তো বন্ধুরা এখানে কমা আসবে না, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিতে হবে, তারপর আমরা কমা বসাবো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর কমা। যদি প্রতিটা সাবজেক্টে 33-এর নিচে পায় তাহলে ফেল, তাহলে আমরা লিখবো ইনভাইটেড কমা এফ এ আই এল, ফেল, ইনভাইটেড কমা কমা, শেষ। এবার বন্ধুরা এখন আমরা টোটালটা, অর্থাৎ টোটাল অনুসারে আমাদের ডিভিশনটা বের হবে। ডিভিশনটা বন্ধুরা এখানে টোটাল কত পয়েছে, টোটালটা আছে এফ এ, আমরা এফ আছে, আমরা সিরিয়াল আছে টুতে, তাহলে এফ টু। তো বন্ধুরা এখানে আমরা বসাই আবার ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট এফ থ্রি, এফ থ্রি গ্রেটার দেন। বন্ধুরা একটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো যে লেস দেন, যদি লেস দেন থাকে তাহলে হলো কম, তার মানে এই যে প্রতিটা সাবজেক্টে 33-এর নিচে, অর্থাৎ লেস দেন দ্বারা বোঝায় কমের দিকে, অর্থাৎ 33-এর নিচে হলে ফেল। যদি প্রতিটা সাবজেক্টে উপরের দিকে বোঝায় সেক্ষেত্রে গ্রেটার দেন। এখন আমরা গ্রেটার দেন বসালাম, গ্রেটার দেন, তো এখানে আমরা যদি গ্রেটার দেন ইকুয়াল টু দিতে হবে 225 পায়, তাহলে কী পাবে, কমা ইনভার্টেড কমা স্টার এস টি এ আর স্টার ইনভার্টেড কমা কমা। ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এফ থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু, যদি 180 পায়, 180 পায় ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা ওয়ান স্টার, ওয়ান এস টি সংক্ষেপে ওয়ান স্টার, ইনভার্টেড কমা কমা। আবার ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট এফ থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু, যদি 135 পায় তাহলে ইনভার্টেড কমা সেকেন্ড সেমিস্টার টু এন ডি, ইনভার্টেড কমা কমা। আবার যদি ফার্স্ট ব্র্যাকেট এফ থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু 99 পায় তাহলে ইনভার্টেড কমা থার্ড, থ্রি আর ডি, থার্ড, ইনভার্টেড কমা কমা কমা। যদি 99-এর নিচে পায় তাহলে ফেল। আচ্ছা তাহলে আমরা এখানে লিখব ইনভাইটেড কমা এফ এ আই এল, ফেল, ইনভাইটেড কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 1 2 3 4 5। বন্ধুরা আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 5টা দেওয়ার কারণ হলো যদি আমাদের ফার্স্ট ব্র্যাকেট 5টা থাকে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজও 5টা দিতে হবে, তাহলে দেখি 1 2 3 4 5 6। তো এখানে বন্ধুরা আমরা দিছি 1 2 3 4 5। বন্ধুরা খেয়াল করবেন মাঝে একটা আমাদের ব্র্যাকেট আছে, অর্থাৎ এই 6টা, অর্থাৎ এই দিকে 6টা, এইদিকে 6টা। ফার্স্ট ব্র্যাকেটটা যদি ব্ল্যাক থাকে লাস্ট ব্র্যাকেটও ব্ল্যাক থাকবে, এন্টার। এই তো বন্ধুরা আমাদের চলে আসলো ডিভিশনের রেজাল্ট শীট। এবার আমরা এখানে ডাবল ক্লিক করি, এই তো বন্ধুরা হয়ে গেল। যদি প্রতিটা ছাড়া আমরা একটা সাবজেক্টে 25 ফেল করে দিলাম, দেখেন বন্ধুরা ফেল, ক্লিয়ার? তো আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের আজকের রেজাল্ট শীট। আমরা চাইলে একটা কালার দিয়ে দিতে পারি, বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার্স চাইলে কালার দিয়ে দিতে পারি, চাইলে আমরা কালারও ব্যাক সাইডে একটা কালারও দিয়ে দিতে পারি। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন, কন্ট্রোল পি।
এই তো আমাদের হয়ে গেল একটা রেজাল্ট শিট। তো বন্ধুরা, আমরা আজকে জানতে পারলাম যে কিভাবে ডিভিশনের মাধ্যমে রেজাল্ট শিট তৈরি করা হতো। তো বন্ধুরা, ওকে, তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা আবার আপনাদের সামনে ফিরে আসবো অন্য চ্যাপ্টার নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।